প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে এই প্রতিপাদ্যে সারা দেশে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন তরির পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয় সোমবার সকালে লোকনাথ ট্যাংকের পুকুরের চারপাশ পরিষ্কার করেন সংগঠনের কর্মীরা বক্তারা প্লাস্টিক পণ্য ও পলিথিন ব্যবহার থেকে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান পরিবেশ দিবসকে উপলক্ষ করে যেন সারা দেশে মানুষজন একটু সচেতন হয় এবং প্লাস্টিক ব্যবহারে একটু সতর্ক হয় জনগণকে সচেতনতা করার জন্য আজকের আমাদের এই অভিযান পলিথিন হচ্ছে যে পরিবেশের জন্য মারাত্মক একটি হুমকি স্বরূপ বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে হ্যাঁ এর বিকল্প যদি অন্য কিছু ভাবা যায় করা যায় আমার মনে হয় সবচেয়ে ভালো হবে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ক্ষতিকারক দিক তুলে ধরেন পরে পরিবেশ রক্ষায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয় বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইদহে র্যালি বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয় র্যালি শেষে জেলা প্রশাসকের মিনি ইকো পার্কে বৃক্ষরোপণ করা হয় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সবাই মিলে করিপণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ এই স্লোগানে নরসিংদীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে নরসিংদী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সোনালী ব্যাংক নিউটাউন শাখা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এছাড়া নেত্রকোনা চুয়াডাঙ্গা মৌলভীবাজার রাঙামাটি ভোলা পঞ্চগড় যশোর ও মাগুরায় নানা কর্মসূচি পালিত হয় শামিম আসাম্মি সময় সংবাদ